ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে, যদি বলা হয় ভাই হজ করতে যান, তো বলে এত আগে হজ করে ফেলবো। কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না, এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায় মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দা হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা।